ক্রিকেটের সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন করুন এবং বেল বাটনে প্রেস আফগানিস্তানের বিপক্ষে গতকাল সুপার ম্যাচে একাদশের সুযোগ পেয়ে ইমরুল তার প্রতি আস্থার প্রতিদান দিয়েছেন নির্বাচকরা হাত ছেড়ে বাঁচেন টিম ম্যানেজমেন্ট স্বস্তি পাওয়ার কথা গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখল বাংলাদেশ এদিকে বাংলাদেশের এমন জয়ের পেছনে অনেক বড় অবদান রেখেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ব্যাটসম্যানদের পর বলারদের মধ্যে বড় ভূমিকা পালন করেছেন তিনি বিশেষ করে মোস্তাফিজের শেষ ওভারের বলিং নজর কেড়েছে বিশ্ববাসীর মোস্তাফিজের শেষ ওভারটা এতটাই ভয়ঙ্কর ছিল সেই ওভারে আফগানিস্তান নিতে পারেনি আট রান দলের প্রয়োজনে শেষ মুহূর্তে দুর্দান্ত এই ওভার করায় মোস্তাফিজকে প্রশংসায় ভাসিয়েছেন অনেকেই এবার মোস্তাফিজকে ঠান্ডা ম্যাচেজের খুনি বলে আখ্যায়িত করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মানজরে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের নাটকীয় জয়ের পর এমন মন্তব্য করেছেন তিনি বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচ প্রসঙ্গে সঞ্জয় মানজেকার বলেন শেষের দিকে আফগানিস্তান অনভিজ্ঞতার পরিচয় দিয়েছে আমি বলবো মোস্তাফিজের ঠান্ডা মানসিকতার কাছেই হেরে গেছে আফগানিস্তান সে অসাধারণ একজন বলার এদিকে আফগানিস্তানের বিপক্ষে জয় পাওয়ার পর এশিয়া কাপের ফাইনালে উঠার স্বপ্ন বেঁচে রইল বাংলাদেশের আর ফাইনালে উঠলে ভারতের মুখোমুখি হবে টাইগাররা